সাদা থালের রাজনীতি এবার বনগায়। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমা, সাদা থানের কাপড়, ফুলের মালা রেখে আসার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে রাতের অন্ধকারে বোমা, রজনীগন্ধার মালা, আলতা মাখানো সাদা থান কাপড় রেখে যাওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অন্তর্গত ঘাটবাউর গ্রাম পঞ্চায়েত এলাকার কালমেঘা গ্রামে। বিজেপির পঞ্চায়েত সমিতির কুড়ি নম্বর আসনের প্রার্থী আশিস মণ্ডলের বাড়িতে বিজেপির দলীয় পতাকার ওপর তিনটে তাজা বোমা, রজনীগন্ধা ফুলের মালা, আলতা মাখানো সাদা ধুতি রেখে যাওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। এ বিষয়ে অশোক কীর্তনিয়া বলেন, কালমেয়া গ্রামটায় যে দুটো বুথ আছে আমাদের, দুটো ক্যান্ডিডেট আমাদের জিতবে, এবং যে পিএস ক্যান্ডিডেট আশিস মণ্ডল সেই এই গ্রামটাকে লিড করে। তাকে ভয় দেখানোর জন্য যে খেলাটা তৃণমূল খেলেছে, কালমেয়া গ্রামের মানুষ সহ সমগ্র ঘাটবোল পঞ্চায়েতের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি ঘাটবোল পঞ্চায়েত এবার আমরা পাচ্ছি, সেটা ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তার জন্য ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। কারণ এটা বামফ্রন্টের যে কালচার, চৌত্রিশ বছর বামফ্রন্ট যেভাবে সরকারের ক্ষমতায় ছিল তাদের কালচারটাই তৃণমূল আমদানি করেছে। সেই সেই আমদানি করে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত স্তরে যে ভোটটা, সেই ভোটটা আমজনতা না দিতে পারে তার জন্য ভয়ভীতি প্রদর্শন। মাঝে আর একটি দিন, তারপর পঞ্চায়েত ভোট, আর এই ভোটে ভয় দেখাতে তৃণমূলের লোকেরাই এসব করছে দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। সকালে আমি ঘুম থেকে, আজকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা মৌসুম শুয়েছিলাম, বাড়ির লোক যখন ফুল তুলতে যায় তখন ও দেখে পাশের বাড়ির ওরে ডাকলো, কি দেখে যে তিনটে বোম পড়ে রয়েছে, চেনে না তো ঠিকভাবে যে কি পড়ে রয়েছে, বিজেপির ফিলাপ ফুল, সাদা থান আছে, ফুল আছে, এসব আলতা টালতা লাগিয়ে এসব রেখেছে। এবার পাশের বাড়ির বউটা দেখে ওরা মনে করছে মনে হয় পুজো টুজো দিয়েছে, ও আর কিছু বলেনি। পরের বার যখন ওরা এসছে, এসে বলছে যে দেখো তোমাদের বাড়ি কী রেখে গেছে। তারপর আমি ঘুমিয়েছিলাম, আমার ডাকলো, ডেকে আমি উঠে দেখি তিনখানা বোম পড়ে আছে তাদের। দেখেন আমাদের কালমেঘা গ্রাম শান্তশিষ্টভাবে আমরা ভোট করি, একে অপরের সাথে আমরা থাকি। এর আগে পঞ্চায়েত ভোটে ছাপ্পা করেছিল, অনেক গণ্ডগোল অশান্তি আমরা করতে দেইনি। এটা আমার তো দীর্ঘ বিশ্বাস, আমার তো আবার কি এটা তৃণমূল ছাড়া কারা করতে পারে এরকম কাজ, সারা পশ্চিমবাংলা জুড়ে তো একই পরিস্থিতি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, 8 তারিখে ভোট, তৃণমূল জানে পশ্চিমবঙ্গে যত অপকর্ম তারা করেছে মানুষ তাদের ভোট দেবে না, তাই আমাদের প্রার্থী আশিস এখানে 20 নম্বর পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে তাকে ভয় দেখানোর জন্য। কারণ এইসব বোমা, গুলি, বন্দুক, এই সাদা থান, ফুল এইসব পাঠিয়ে কোনো লাভ নেই, সব বাড়িতে দিয়ে কোনো লাভ নেই, এতে আরও গ্রামের মানুষ এবং বিজেপি শক্তিশালী হবে, সব ভয় দেখিয়ে লাভ নেই, এরা এখানে হার এদের নিশ্চিত। তার জন্যে সিপিএম 34 বছর ধরে যে পন্থা অবলম্বন করেছিলেন সেই পন্থা নতুন করে এই তৃণমূল ফিরিয়ে আনছে, এতে কোনো করে লাভ নেই। এদের বিদায় ঘন্টা বেজে গেছে, আর প্রদীপ নিব্বার আগে দপ করে ওঠে, সেই দপ করে উঠেছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, আমাদের এলাকা আগাগোড়ায় শান্তিপূর্ণ, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আতঙ্কের মধ্যে তো থাকবে, কারণ আমরা নতুন, এগুলো আমাদের গ্রামে কখনো এটা হয়নি। আমার যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম সেইবারের থেকে এটা সূচনা হয়েছে, আর এইবার দেখছি আরও বেশি বোম রাখা, এসব থান রাখা, আমরা এসব জন্মে কখনো দেখিনি। আমাদের গ্রামে খুবই একতা, আমরা সবাই বিজেপি, মানে জন্মলগ্নে আমাদের গ্রামে বিজেপির গ্রাম এখানে, তা সেইখানে আমাদের যতই ভয় দেখাক, যতই আমাদের আতঙ্ক সৃষ্টি করুক না কেন, আমাদের গ্রামের কেউ ভয় পাবে না। হ্যাঁ, সেন্ট্রাল বাহিনী আমরা অবশ্যই চাই, আমাদের নিরাপত্তা অবশ্যই দরকার, কারণ জনগণ সবাই ভোট দেওয়ার জন্যে মানে উৎসুক হয়ে আছে, তারা ভোট যেন সুষ্ঠুভাবে দিতে পারে তার জন্যে আমাদের কেন্দ্র বাহিনী অবশ্যই দরকার আমাদের। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, এ বিষয়ে নীলদর্পণ ব্লক তৃণমূলের সভাপতি আনিসুজ্জামান মণ্ডল বলেন, এটা বিজেপির চক্রান্ত, কারণ ওদের পায়ের তলায় মাটি আনবে। আমি আমার ঘাটবড় পঞ্চায়েতের 21টা বুথ আছে, 21টা বুথ এবং 3টে পঞ্চায়েত সমিতি, বিজেপি এবং সিপিএমের হার মারা জেনেই গেছে,
যে ঘাটবর পঞ্চায়েতে 21-0 এবং তিনটে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিও 0। এবং আমি আমার পঞ্চায়েতের মানুষ যেভাবে আমাকে আশ্বস্ত করেছে তাতে করে বিজেপি এবং সিপিএম উভয়ে জানে আমি জেলা পরিষদ থেকে এখানে 4-5 ভোটে লিড করছি। সেই জন্য ওরা চক্রান্তমূলক নিজেরা নিজের বাড়িতে বোমা রেখে অন্যের গায়ে দোষ চাপাচ্ছে। এখন প্রত্যেকটা মানুষ সচেতন এবং বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে এই করে কখনো রাজনীতি করা যায় না, সিম্পেতি আদায়ের চেষ্টা। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।